এই যে টুকাটা দেখতে পাচ্ছেন, এই টুকাটাই আপনার প্রায় 2 কেজির মতন নেব এখানে, আরো বেশি হবে। একটি টুকা মিনিমাম ধরে লাগতো মানে আমি প্রায় 2 কেজির মতন একটি টুকাতে কি কিন্তু ফল হয়। এখন কিন্তু গোলাপ বেশি দিন আর বড় যুদ যেগুলো এই টুকাটা মনে হয় আর বড় যুদ 2 সপ্তাহ যাবে, 2 সপ্তাহের ভিতরে এগুলো পাইকে উঠবে। আর নিচের যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম ছোট, এগুলো আরও প্রায় 3 মাসের মতন লাগবে। আর এখানে দেখেন দেখেন দেখছেন, এই যে দেখেন একটা ফল আমি দেখে আপনাদের দেখেন, এদিকে ধরেন এটা কিন্তু পাকে নাই, শুধু আপনাদের দেখানোর জন্য, এটা কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে। আরে আর একটু বড় হইতো, এখন ভিডিও করার জন্য আমি দেখাইতেছি। খায় দেখেন একটা, ধন্যবাদ, খায় বলেন কিরকম আছে। এই তো দর্শক শ্রোতা, দেশ সুদেশের বাইরে হইতে যে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার হৃদয়ের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি বরাবরই আপনাদেরকে রামবুতান চাষ করার পরামর্শ দিয়ে থাকি, তার কারণ হচ্ছে দেখুন আমাদের যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলোতে দেখুন কি পরিমাণ ফল আসছে, প্রচুর পরিমাণ ফল আসছে। আমি বরাবরই সবাইকে পরামর্শ দিয়ে থাকি 12 মাসই রামবুতান চাষ করার জন্য, তার কারণ হচ্ছে দেখুন আমাদের একটি গাছ এখানে, এই গাছটিতে কি পরিমাণ ফল আসছে আপনারা যদি দেখেন তাইলেই বুঝতে পারবেন। আর আজকের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে, বিগত কিছুদিন যাবৎ অনেকেই আমার কাছে কমেন্ট করতেছেন এবং অনেকেই জানতে চাইতেছেন যে গাছ কেন শুকায় যায়, গাছের পাতা পড়ে যাচ্ছে, আবার অনেকের বড় গাছেও দেখা যায় এই সমস্যাটা দেখা দেয়। তার কারণ হচ্ছে রামবুতান গাছ সবসময় পানি দিতে হয়, প্রচুর পানি দিতে হয়। তো কিছুদিন আগে আমি গ্রামে গিয়েছিলাম ঘুরতে, আপনাদেরকে সে ভিডিওগুলো দিতে পারি নাই, মেমোরির জটিলতার কারণে আমি ভিডিওগুলো সেভ করতে পারি না। যাই হোক, আমি গ্রামে গিয়ে ঘুরে যতটুকু দেখে আসলাম রামবুতান গাছ, যে গাছগুলো এরকম নালার এই পাশে ধরেন তো একটু, এরকম নালার পাশে যে গাছগুলো আছে ওই গাছগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণ ফল হয়েছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এরকম নালা হইতে গাছগুলো প্রচণ্ড পরিমাণ পানি গ্রহণ করতে পারে। তো যারা আমাদের বাংলাদেশে রামবুতান চাষ করতে চান তাদের যেটা করতে হবে, এবং যাদের গাছ আছে আগে থেকেই এবং আগামী দিনে যারা রামবুতান গাছ চাষ করতে চান, রামবুতান ফল চাষ করতে চান, তাদের জন্য গাছ যত ছোটো হোক কিংবা গাছ যত বড় হোক আপনাদের যেটা করতে হবে, দেখুন এটা কিন্তু একটা বিষের গাছ, এদিকে ধরেন তো এটা কিন্তু একটা বিষের গাছ, হ্যাঁ এটা কিন্তু কলম করা হয় নাই। তো আমি এই গাছের গোড়াতে আপনাদের দেখাই, আপনাদের যেটা করতে হবে গাছের গোড়া হইতে প্রায় 3 ফিট দূরত্বে এভাবে রাউন্ড করে আপনাদের ড্রেন করে নিতে হবে, তারপর সেই ড্রেনে প্রতিদিন আপনাদের প্রচুর পরিমাণ পানি দিয়ে রাখতে হবে। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, রামবুতান গাছে যত পানি দিতে পারবেন ততই কিন্তু ভালো। আর আমাদের এই দেশে রামবুতান প্রচুর ফলন হয়, তার বিশেষ কারণ হচ্ছে আকাশের দিকে দেখুন, এই মালয়েশিয়াতে 365 দিনের ভিতরে আনুমানিক 300 দিনে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে আমাদের কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আমাদের গাছের গোড়ায় কিন্তু আমরা পানি দেই না, এটা কিন্তু ডুরিয়ান গাছ, আপনারা দেখেন এটা কিন্তু ডুরিয়ান গাছ। আর দেখুন বড় রামবুতান গাছের গোড়াগুলো দেখুন দেখুন। আরেকটি কথা কি জানেন তো, রামবুতান গাছের পরিচর্যা যতদিন গাছ ছোট থাকে ততদিনই কিন্তু করতে হয়, গাছ যখন বড় হয়ে যায় আমাদের কিন্তু আর পরিচর্যার প্রয়োজন হয় না, কোনো প্রকার সারও আমাদের দিতে হয় না, কোনো প্রকার পানিও দিতে হয় না। দেখুন তো বাংলাদেশে যেহেতু মাটি সাদা মাটি, তো আমাদের দেশের মাটি কিন্তু অনেক অঞ্চলেই সাদা মাটি, আর সাদা মাটি কিন্তু পানি ধরে রাখতে পারে না, তো সেটার জন্য আমাদের অবশ্যই পানি দিতে হবে। আর এই দেশের মাটি কিন্তু লাল মাটি, আর সাইডে কিন্তু নালা আছে, নালা মানে ড্রেন, ড্রেন দিয়ে পানি নামতেছে, এই গাছ সঠিকভাবে পানি গ্রহণ করতে পারতেছে, আর বিশেষ করে বৃষ্টি হচ্ছে প্রতিদিন, সেজন্য আমাদের গাছে পানি দিতে হয় না। আর বাংলাদেশে অবশ্যই আপনারা যত পানি দেবেন ততই আপনাদের কাছে ফলন বৃদ্ধি পাবে। তো আমরা এখন আমাদের এখানে 5টি রামবুতান গাছ আছে, বাকি সব ডুরিয়ান, এবং ওই মাথা দিয়ে আছে আরও প্রায় 100-100খানি গাছ। তো আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমরা ওই পাশে যাই, ওই পাশে যাইলে আমাদের সবগুলো গাছ আপনারা ক্লিয়ারলি দেখতে পারবেন। চলুন, দিকে তাকান আপনারা, দেখুন কি পরিমাণ ফল আসছে। তো এখনও কিন্তু ফলগুলো অনেক ছোটো,
এগুলো পরিপক্ব হইতে হইতে আরো দুই থেকে আড়াই মাস সময় নেবে, তখন আপনারা দেখতে পারবেন আমাদের গাছ একদম লাল হয়ে সেরে যাবে, তখন দেখতে অনেক ভালো লাগবে। আমি আপনাদের জন্য ভিডিও করব আগামী দিনে। আর যেটা বলতেছিলাম, দেখুন যে নালাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নালা দিয়ে কিন্তু সবসময় পানি যাতায়াত করে, তো সেই জন্য আমাদের গাছ প্রচুর পরিমাণ রস গ্রহণ করতে পারে। আরেকটি কথা আপনাদের বলে নিই, কীভাবে গাছ রস গ্রহণ করে। দেখুন নালার সাইডে আপনারা ছোটো ছোটো পাইপ দেখতে পাচ্ছেন না, এরকম পাইপ থাকার কারণ হচ্ছে আমাদের গাছ পাইপ দিয়ে কিন্তু পানি নামে। হ্যাঁ, যেহেতু এদিক দিয়ে পানি নামে, অবশ্যই আমাদের গাছ প্রচুর পরিমাণ রস গ্রহণ করতে পারে পানি থেকে। তো অবশ্যই বাংলাদেশ ইন্ডিয়াতে যারা রামবুতান চাষ করেন, তারা অবশ্যই গাছ যত বড় হোক, যত পরিমাণ পানি দিতে পারবেন ততই আপনাদের জন্য মঙ্গল। হ্যাঁ, অনেকেই শীতকালে কিন্তু পানি দেওয়া বন্ধ করে দেয়, এটা কিন্তু ভুল ধারণা। শীতকালেও কিন্তু গাছে পানি দিতে হয়, না হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে যে ডেন্টি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বৃষ্টির পানি নামার জন্য ডেন্টি তৈরি করা হয়েছে। আর আমি যে স্থানে দাঁড়িয়ে আছি, যদি একদিন বৃষ্টি হয় তখন এইখানে আমার এই পর্যন্ত পানি চলে আসে, যেহেতু ডেনটা একবারে ফেপে ওঠে, তখন এই গাছ আমাদের গাছ প্রচণ্ড পরিমাণ রস এবং পানি গ্রহণ করতে পারে। আর দেখুন এই ফলগুলো, দেখুন দেখুন কী পরিমাণ ফল আসছে আমাদের এই গাছগুলোতে। আর এই ডালগুলো কিন্তু আমরা চাইলে কেটে ফেলে পারতাম, হ্যাঁ কেটে ফেলার অর্ডারও হচ্ছিলো এবং সরকারি লোকের আয়সা বলছিলো যে এই ডালগুলো কেটে দেওয়ার জন্য। তো আমরা অনেক অনুরোধ করলাম যে আপাতত ফলনগুলো শেষ হোক, তারপর আমরা এখান থেকে সবগুলো গাছ ছাটিয়ে দেবো। ওই দিকেও প্রচুর গাছ আছে, কিন্তু ওই দিকে এখন যাবো না আমরা। আর দেখেন আমাদের পাতা কিন্তু শুকায় না, তো এই পাতা শুকানির একটাই কিন্তু সমস্যা, সেটা হচ্ছে পানি কম প্রতিদিনই। সামনে রুইটা হচ্ছে ডুরিয়ান গাছ, কিছুদিন আগে ডুরিয়ান আসছিল, এখন তো সিজন নাই, সিজন থাকলে আপনি যদি আগে আসতেন তাহলে ভালো সুন্দর ফলসহ ভিডিও করতে পারতেন, ফল খেতেও পারতেন। এখানে কিন্তু প্রচুর ডুরিয়ান ছিল গাছটিতে, মোশান্তিমিটা। আচ্ছা, এই ভিডিও কি আমার চ্যানেলে দিয়ে দেবো? হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমার কোনো ভিডিওতে কপিরাইট লাইসেন্স আমি ব্যবহার করি না, যেন সবাই উপকৃত হয়। বাংলা ভাষায় দিবেন না ইংলিশে? আমার ভাষা বাংলাই থাকে, আর আপনার যেহেতু এখানে অনেক কথা আছে আমি এটা মাইনাস করবো না, মূলত এই গাছগুলোর মালিক কিন্তু আমি না, কিন্তু এগুলোর পরিচর্যার দায়িত্ব হচ্ছে আমার। হ্যাঁ, আমি কিন্তু এই গাছগুলোর পরিচর্যা করে থাকি, মালিককে দিছি কিন্তু পরিচর্যা করি আমি। আর যে বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু কোনো পরিচর্যার কোনো প্রয়োজন নেই, কেন নেই, রামবুতান গাছের পরিচর্যা তখনই করতে হয় যখন গাছ ছোটো থাকে। এক থেকে পাঁচ বছর পর্যন্ত আমরা গাছের পরিচর্যা করি, যখন পাঁচ বছরের উপর হয়ে যায় আমাদের গাছের আর কোনো পরিচর্যা করতে হয় না, শুধুমাত্র পানি দিতে হয়। তো যাদের রামবুতান গাছ চাষ করতে চান এবং যাদের গাছ আছে, তারা প্রচুর পরিমাণ গাছে পানি দিবেন, যত পানি দিবেন ততই আপনাদের গাছের জন্য মঙ্গল। সার দেওয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গাছে প্রচুর পরিমাণ পানি দিতে হবে। হ্যাঁ, সেটার জন্য অবশ্যই গাছের গোড়াতে আপনারা নালা সিস্টেম করে নেবেন, যাতে করে আপনাদের গাছ সবসময় পানি গ্রহণ করতে পারে। আর দেখুন আমাদের যে গাছগুলো মূলত নালার আশেপাশে, সেই গাছগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ফল হয়। আর আমি কিছুদিন আগে যেহেতু গ্রামে গিয়েছিলাম ঘুরতে রামবুতান চাষ দেখার জন্য, তো ওইখানেও যে আমি যেটা দেখলাম, যাদেরই গাছ নালার আশেপাশে, এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ রামবুতান। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গাছে কিন্তু ফল পাকতেছে, দেখুন পরিপূর্ণভাবে সাইজ হয়েছে। আর উপরের দিকে ধরেন, দেখেন ওই দিক দিয়ে কিন্তু পাকতেছে, হলুদ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা হলুদ রামবুতান, যেটাকে আমি সবসময় বলি যে হলুদ রামবুতান কিন্তু খেতেও সুস্বাদু। তো আমি আপনাদের দেখাই দুইটা ফল পাইরা, দেখেন ভিতরের অংশগুলো, এগুলো কিন্তু এখনও পরিপূর্ণ হয় নাই। হ্যাঁ, আরো আর একটু বড়ো হইতো, এখন ভিডিও করার জন্য আমি দেখাইতেছি। খায়া দেখেন একটা, ধন্যবাদ, খায়া বলেন কীরকম আছে। এটা হচ্ছে হলুদরা, দেখেন উপরের অবস্থা প্রচুর আছে এদিকে, দেখছেন। আর এই যে পিঁপড়ার জন্য কিন্তু গাছ ওটাই দেয় হয়ে গেল। কি মনে হয়, হলুদ বলো না লাল বলো, সত্য করে বলেন। আমি তো খাওয়ানোর সাথে এখন ভিডিও ভালো হইতেছে না, খাওয়ানোর কোনটা ভালো হয়েছে, হলুদ না লাল? হলুদ না, হলুদ অনেক মিষ্টি আর লাল একটু কম মিষ্টি হয় আর কি। কিন্তু লালটা মানুষের আকর্ষণ বেশি হয়, কেন দেখতে রঙের জন্য। দেখুন হলুদ গাছে কীরকম ফল আছে,
ওই যে পাকছে কালকা পাড়াতে বইগুলা ওই দিকে দেখেন জান চাইছে তো এখন যদি মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আমার ভিডিও দেখেন অনেকেই প্রশ্ন করেন এই মুহূর্তে রামবুতান কোথায় পাবো এই মুহূর্তে কিন্তু আপনার মার্কেটে তেমন একটা রামবুতান পাবেন না কারণ এই মুহূর্তে যেগুলো চলতেছে এইগুলো হচ্ছে বারো মাসি তো বারো মাসি রামবুতান তেমন বিক্রি হয় না তারপরও আমি চেষ্টা করব দেওয়ার জন্য সবাইকে টুকটাক যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন এবং মালয়েশিয়াতে যাদের অবস্থান বর্তমান তাদের জন্য আমি চেষ্টা করবো আর কি বারো মাসি ফলের বীজ দেওয়ার জন্য আমি তো তেমন সময় পাই না সময় পেলে দিতে পারতাম দেখা গেছে আমাদের গাছের এই গাছগুলো ঘুরায় যে ফলগুলো পইরা থাকে ওই ফল তো কিন্তু বীজ সংগ্রহ করা যায় আরও বেশি আপনারা গ্রাম অঞ্চলে দেখবেন মালয়েশিয়া গ্রাম অঞ্চলে প্রচুর দেখা যায় এই বারো মাসি রামবুতান ওইখান থেকেও আপনারা বীজ সংগ্রহ করতে পারবেন তো এই যে থুকাটা দেখতে পাচ্ছেন এই থুকাটাই আপনার প্রায় দুই কেজির মতো নেব এখানে একটি থুকা মিনিমাম ধরে লাগতাম আমি প্রায় দুই কেজির মতন একটি থুকা থেকে কিন্তু ফল হয় এখন কিন্তু এগুলো বেশি দিন আর বড় যুদ যেই যেগুলো এই থুকাটা মনে হয় আর বড় যুদ দুই সপ্তাহ যাবে দুই সপ্তাহের ভিতরে এগুলো পাইকে উঠবে আর নিচের যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু একদম ছোটো এগুলো আরও প্রায় তিন মাসের মতন লাগবে আর এখানে দেখেন দেখেন দেখছেন এই দেখেন একটা ফল আমি দেখি আপনাদের দেখেন এদিকে ধরেন এটা কিন্তু পাকে নাই শুধু আপনাদের দেখানোর জন্য এটা কিন্তু খাবার উপযুক্ত হয়ে গেছে হ্যাঁ মিষ্টতা চলে আসছে মিষ্টি হয়ে গেছে খাওয়া যায় কিন্তু আরেকটি পাকলে আর একটু ভালো হইতো আর কি দেখেন আপনি ঘুরায় ঘুরা দেখেন না